আর ওই জাদুকর, তারও তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। হ্যাঁ রে কিরণ, ওই জাদুকরটা ওই ঠাম্মা বুড়ির নাতিটাকে মেরে ফেলেন তো রে। নারুকুল, এমন অশুভ কথা বলিস না। কিরণ, ওকে বিরাট হুঙ্কার। হ্যাঁ রে কিরণ, এই গুহায় যে ভয়ঙ্কর সিংহ আছে, এই দেখ কত মানুষের হাড়গোড় পড়ে আছে, সবাই তার পেটে গেছে। আচ্ছা কিরণ, তুই ঠাম্মা বুড়ির নাতিকে আস্ত পাবি বল। বিধাতা, তুমি বৃদ্ধার নাতিকে রক্ষা করো। আমি যে তাকে কথা দিয়ে এসেছিলাম, তার নাতিকে তার কোলে ফিরিয়ে দেবই, কিন্তু শুনিত মনি না পেলে আমার যেখানে আশাই বৃথা হয়ে যাবে। তুই কি বুঝবি রূপের ছটা? আমার বজ্রবালাও নেই যে আমাকে দেখে বলবে কত সুন্দর দেখাচ্ছে আমায়। দুদণ্ড আয়নায় দেখা তো দেখি কেমন দেখাচ্ছে আমায়। জানমালা
তোর জন্য আমার এই কুৎসিত রূপ হয়েছে। তোকে আমি ছাড়বো না। তুই আগুন পাখি নিয়ে এসে কুমারের বরফ গলিয়ে ওকে বাঁচিয়েছিলি। যে করেই হোক, সরিতমণি আমার চাই, চাই আমার সরিতমণি। তোকে আমি ছাড়বো না। আমি অমৃত পান করে অমর হবো। অমর দেখ তোকে আমি কিভাবে ধরি। আর দেরি করলে চলবে না, এই কক্ষ থেকে আমাদের বেরোতেই হবে। সরিতমণি আমাকে উদ্ধার করতেই হবে। সে নয় বুঝলাম, কিন্তু আগে তো সেটা খুঁজে বার করলে। কিরণ ঠিক বলেছিস নকুল, তার সাথে সাথে আমাদের বুড়িমার নাতিকেও উদ্ধার করতে হবে। কিরণ, এই দেওয়ালটা সরে যাচ্ছে, একটু হলেই আমি পড়ে যেতাম। আমার কোকা রে, মানিক আমার, কোথায় গেলি? সেই পরিমার করা না তাজ্জব ব্যাপার। ঠাম্মা বুড়ি ওই গুহায় প্রবেশ করলো কি করে? ও আমার হীরের টুকরো রে, তুই না থাকলে আমি যে বাঁচবো না রে। চল কিরণ, আমার হাত ধর। চল নকুল, আওয়াজটা এদিক থেকে আসছে মনে হচ্ছে নকুল। ও আমার মানিক রে, আমার হীরে, ওই দিকে চল রে। কোথায় গেলি বাবা? শিবরাত্রির সলতে রে, কোথায় গেলি আমাকে ছেড়ে? নকুল আওয়াজটা ওই দিক থেকে আসছে, চল। কেমন মজার, তোদের দুজনকে আমি দৌড় করিয়ে মারব। তুমি এখানে কেন এলে? আমি যে আর বাইরে অপেক্ষা করতে পারছিলাম না, আমার মনের কষ্ট তুমি কি করে বুঝবে মা? বলো না, পেয়েছো আমার নাতির কোনো খবর? পেয়েছো না গো বুড়িমা, এখনো খুঁজে পাইনি। সরিতমণিও এখনো উদ্ধার করতে পারিনি। একবার যদি আমি সরিতমণি উদ্ধার করতে পারি, তাহলে ঠিক তোমার নাতিকে আমি নিয়ে আসবো। ওই মনির অনেক ক্ষমতা। চলো আমরা কি সেই মনি উদ্ধার করে নিয়ে আসি, চলো। না না বুড়িমা, এই গুহার আনাচে কানাচে অনেক অজানা বিপদ লুকিয়ে আছে। সেই বিপদের মধ্যে আমি আপনাকে টেনে নিয়ে যেতে পারবো না। আমার নাতিটাও তো এই বিপদের মধ্যেই গেছে গো। আমি তো তোমায় কথা দিচ্ছি বুড়িমা, তোমার নাতিকে আমি ঠিক উদ্ধার করে আনবো।
তো আমাকে নিয়ে যেতেই চাইছে না। না, এমন একটা চাল চালতে হবে যাতে কিরণমালা আমার হাতে সমিত মণি তুলে দিতে বাধ্য হয়। আমার আর মরার কি চিন্তা, আমি বেঁচে থাকলেই বা কি, মরলেই বা কি, কিন্তু ওইটুকু ফুটফুটে শিশুকে এই বিপদের মধ্যে আমি তোমাকে নিয়ে যেতে দেব না। মা, শোনো আমার কথা, তুমি ওকে আমার কাছে রেখে যাও। ভেবে দেখো, ওর যদি কোনো বিপদ। ঠিকই বলেছো বুড়িমা, ওগুলো আমার জন্য অনেক বিপদের মধ্যে পড়েছে। আর নয়, বাচ্চাকে আমার কাছেই থাকতে দাও। ওই মণি আর আমার নাতিকে খুঁজে পেলে তো তুমি আমার কাছেই আসবে, তাই না মা? চলো 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 পাল্টাই।